रूटिंग, व्हाट इज रूटिंग, इज इट गुड फॉर योर स्मार्टफोन और नॉट। नमस्कार एवं आदाब, आमी मिथुन प्रामाणिक, आपनारा देखछेन पीकेस टेक ट्यूब। रूटिंग शब्दटी एंड्रॉइड व्यवहारकारीरा प्राय शुने थाकबेन। गूगल प्ले स्टोरे हयतो एमन किछु एप्लीकेशनो लक्ष्य करबेन जेगुलो व्यवहार करते होले आपनार स्मार्टफोनटी रूट करा थाकते हय। अनेक एंड्रॉइड फोन व्यवहारकारी रूटिंग सम्पर्के जाने ना। रूट करार माध्यमे स्मार्टफोनेर परिपूर्ण परफरमेंस पावा सम्भव, अनेक सफ्टवेयर फीचार आनलक करा सम्भव, एमन कथाबार्ता शुनेई अनेकेई रूट करते आग्रही हये जान। किन्तु देखा जाए रूट करार पर आपनार फोनेर परफरमेंस ठीक आगेर मतोई रये गेछे, तखन आपनारा निराश हये जान एबं रूट की एबं एर कार्यकारितागुलो सम्पर्के आपनारा द्विधान्वे पड़े जान। आजकेर भिडियोटी तादेर जन्यई जादेर रूट सम्पर्के स्पष्ट धारणा नेई। ভিডিওটিতে আমি খুবই সরলভাবে রুট কী তা বোঝানোর চেষ্টা করব এবং ডিভাইস রুট করার সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে সংক্ষেপে জানানোর চেষ্টা করব। যেহেতু ভিডিওটি সব ধরনের অডিয়েন্সকেই টার্গেট করে বানানো, তাই টেকনিক্যাল টার্মগুলো এড়িয়ে সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আপনার ধারণাকে স্পষ্ট করতে হলে বেশি কিছুই করতে হবে না, শুধু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। রুট কী? সবচেয়ে সহজ ভাষায় বলা যায় রুট মানে হচ্ছে আপনার ফোনের সফটওয়্যারের গভীরে যাওয়া। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুটিং বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায় যা ব্যবহারকারীকে সকল ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে একটা পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী তার ডিভাইসের সাথে যা খুশি তাই করতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারে না। লিনাক্স অপারেটিং সিস্টেমেও তেমনইভাবে আপনারা অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া কোনো সিস্টেমের ফাইলকে নর্চার করতে পারবেন না। যিনি লিনাক্স চালিত কম্পিউটার বা সার্ভারে যা খুশি তাই করতে পারেন বা যার সব কিছু করার অনুমতি রয়েছে তাকে রুট ইউজার বলা হয়। অনেক সময় সুপার ইউজার বলেও সম্বোধন করা হয়ে থাকে। তবে রুট শব্দটি এতটাই প্রচলিত হয়ে গেছে যে রুট ইউজারকেও সংক্ষেপে রুট বলে সম্বোধন করা হচ্ছে। অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনি যদি রুট অ্যাক্সেস প্রাপ্ত ইউজার হন তাহলে আপনি রুট। লিনাক্স এবং অ্যান্ড্রয়েড, অনেকের মনে হয়তো খটকা লাগা শুরু করেছে যে অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলতে বলতে লিনাক্স কই থেকে আসলো। মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। যারা কম্পিউটারে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করেছেন তারা অ্যান্ড্রয়েড ফোন রুট করার পর কম্পিউটারের মতোই সিস্টেম ফাইলগুলো দেখতে পারবেন, তখন বিষয়টা আরও স্পষ্ট হবে। এখন বলা যাক অ্যান্ড্রয়েড রুট অ্যাক্সেস বিষয়ে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আপনার যে পাসওয়ার্ডটি থাকবে সেটি ব্যবহার করেই আপনি রুট অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনটিও তো আপনিই কিনেছেন, তাহলে আপনি রুট অ্যাক্সেস পাচ্ছেন না কেন? ট্রিকটা কিন্তু এখানেই, কারণ আপনি শুধু অ্যান্ড্রয়েড ফোনটি কিনেছেন, সেই ফোনে অপারেটিং সিস্টেম কিন্তু আপনি ইনস্টল করেননি, তাই না? ডিভাইস প্রস্তুতকারক ডিভাইসটি প্যাকেটজাত করার আগে তাদের কম্পিউটার থেকে লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার ফোনে ইনস্টল করে দিয়েছে। এখানে বলা বাহুল্য যে মূল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম একই হলেও বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারে। এই জন্যই স্যামসাং ফোনের ইউজার ইন্টারফেসের সাথে শাওমি ফোনের ইউজার ইন্টারফেসের কোনোরূপ মিল পাওয়া যায় না। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। আপনার ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি আপনাকে ইচ্ছে করেই রুট অ্যাক্সেস দেয়নি, এই কথা শুনে কোম্পানির উপর রাগ হচ্ছে না? রাগ করবেন না, আপনার ডিভাইসের সুরক্ষার জন্যই তারা এই কাজটি করেছে। তো আসুন এবারে জেনে নিই কেন স্বাভাবিকভাবে আপনার ফোনে রুট অ্যাক্সেস দেওয়া থাকে না। ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি ইচ্ছে করেই আপনার ডিভাইস লক করে দিয়ে থাকেন। রুট ফোল্ডার বা পার্টিশনে থাকা ফাইলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। কোনো কারণে বা দুর্ঘটনাবশত যদি এই ডাটাগুলো মুছে যায় তাহলে আপনার সম্পূর্ণ ডিভাইসটি কাজ করা বন্ধ করে দিতে পারে। এছাড়াও ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালিশিয়াস কোড আপনার ডিভাইসটির অ্যাক্সেস নিজের হাতে নিতে পারে। কিন্তু লক থাকা অবস্থায় ডিভাইসের ব্যবহারকারী নিজেই রুট অ্যাক্সেস পান না, তাই অন্য প্রোগ্রামগুলোও রুট অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ডিভাইস লক থাকার আরও একটি কারণ হলো সিস্টেম অ্যাপ্লিকেশন বা ফাইল। অনেকেই ইন্টারনাল ড্রাইভ খালি করার জন্য অ্যাপ্লিকেশনগুলোকে এসডি কার্ডে ট্রান্সফার করে থাকেন, কিন্তু যদি রুট করা থাকে তাহলে আপনি সিস্টেম ফাইলগুলো এসডি কার্ডে ট্রান্সফার করে ফেলতে পারেন। অপারেটিং সিস্টেমের কিছু কিছু ফাইল আছে যেগুলো এসডি কার্ডে থাকা উচিত না, বরং আপনার ফোনের ইন্টারনাল মেমোরি বা রমেই থাকতে হবে। ব্যবহারকারী যখন ফোনকে রুট করেন তখন স্বাভাবিকভাবেই তারা অনেক কিছু জেনেই ফোনকে রুট করেন। তখন কিন্তু বলেই দেওয়া থাকে যে কিছু কিছু সিস্টেম অ্যাপ্লিকেশন এসডি কার্ডে ট্রান্সফার করলে ফোনের সমস্যা হতে পারে। কিন্তু যদি স্বাভাবিকভাবে ফোনটি রুট করা অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যবহারকারীরা না জেনেই নিজের ফোনের ক্ষতি করে ফেলতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে রুটিং সম্পর্কে আপনার ধারণাকে স্পষ্ট করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন।
আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।